আজ 10ই জানুয়ারি মঙ্গলবার, এখন সময় সকাল 10:30। আমি এখন এসেছি নার্সিংহোমে ঠাকুমাকে ছুটি করিয়ে বাড়িতে নিয়ে যাব বলে। ঠাকুমা এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে। কাল রাতে তোমাদের দাদাভাই যখন দেখতে আসে ঠাকুমাকে, ঠাকুমা বলছে আমি আর থাকবো না এখানে। পাশাপাশি অনেক রুগীদের দেখে ঠাকুমা ভয় পাচ্ছে। এই সব ভেবে ডাক্তারদের পরামর্শে ঠাকুমাকে ছুটি করিয়ে নিয়ে যাবার জন্যই আইসিউর বাইরে অপেক্ষা করছি। আমার সাথে আমার বাবাও এসেছে, তোমাদের দাদাভাই আগে থেকেই আছে এখানে। তো ঠাকুমাকে আইসিইউ থেকে বাইরে নিয়ে এসেছে, তো আপনারা সঙ্গে থাকুন, পরে আবার আপনাদের সাথে কথা বলছি। ঠাকুমা থাকবে নি কেন, ভালো লাগছে নি? তো বন্ধুরা, আমরা এবার বাড়ির দিকে যাব। আমরা মারুতি নিয়ে এসেছি সাথে করে, আর ঠাকুমাকে মারুতিতে তোলা হয়ে গেছে। তো ঠাকুমা বাড়িতে যাবে বলেও ঠাকুমার খুব আনন্দ হচ্ছে, ঠাকুমা হাসছে। তো ঠাকুমা আগের থেকে অনেকটা সুস্থ আছে দেখে আমাদেরকেও ভালো লাগছে। তো আমরা এবারে বাড়ির দিকে যাব, বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে বাকি কথা বলছি। হাই বন্ধুরা, তো বলেছিলাম বাড়িতে এসে কথা বলবো, তো বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো আমরা এসে স্নান টান করলাম, ঠাকুমাও স্নান করে ঠাকুমার খাওয়া হয়ে গেছে। আমি এইমাত্র স্নান করে সব জামা কাপড় যেগুলো নার্সিংহোমে নিয়ে গিয়েছিলাম, তো সেগুলো আমি সকালে স্নান করে গিয়েছিলাম, তারপর এখানে এসে আবার স্নান করলাম। আর বাবুকে আমার সাথে নিয়ে যায়নি, বাবু আমার মায়ের কাছেই ছিল। তো ঠাকুমা আগের থেকে অনেকটাই ভালো আছে। ঠাকুমা এখন কেমন আছো বলে দাও, ভালো আছো আগের থেকে? ভালো আছি। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ঠাকুমা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঠাকুমা এখন ভালোই আছে, ঠাকুমার মুখ থেকেই শুনলেন আপনারা। বন্ধুরা, বললাম ঠাকুমার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি সেই সকালে চা বিস্কুট খেয়ে গিয়েছিলাম, আর কিছুই খাইনি। তো খিদেও পেয়ে গেছে, এবারে খেতে বসবো। আর আমরা বাড়ি যাওয়ার কথা আমাদের আজকে, কিন্তু আমার মায়েরও শরীরটা খারাপ, তো কী করবো এখন জানি না, তো পরে সেটা সিদ্ধান্ত নেব। আর এখানে দেখতে পাচ্ছেন বাবুও পেছন দিকে খেলছে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করেছিলেন, আপনাদের প্রার্থনায় আপনাদের দয়ায় ঠাকুমা সুস্থই হয়েছে আগের থেকে অনেকটাই। তো ঠাকুমা, সেখানে তোমার কেমন লাগছিল? সেখানে থাকতে ভালো লাগছিল? ভালো লাগেনি। তো সেই জন্য ভয় ভয় লাগছিল বলেই ঠাকুমা আমাদের সাথে আজ বাড়ি চলে এসেছে। তো বন্ধুরা, আমারও খিদে পেয়ে গেছে, আর বেলা অনেকটা হয়ে গেছে, তো আমি এবারে খেয়ে নেব। তো আর ভিডিওটা বড় করব না, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার সবাই এর সাথে দেখা হবে। সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা। ঠাকুমা টাটা করো। টাটা টাটা বন্ধুরা টাটা বন্ধুরা।